খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজে টাকা দেওয়া হচ্ছে না। এছাড়াও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি কথা একাধিক কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে কালিয়াচক 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন এলাকার অঞ্চল ও ব্লক নেতৃত্বরা। 52 মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে মোথাবাড়ি গ্রিন মার্কেট পর্যন্ত দলীয় কর্মীরা হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এবং গ্রিন মার্কেট থেকে পুনরায় মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে ডিসির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পতুল দাহ করে বিক্ষোভ দেখাতে থাকে দলীয় কর্মীরা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে মহিলা এবং বয়স্ক দলীয় কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের রাজ্যের নির্দেশ, রাজ্য ও জেলার নির্দেশ অনুযায়ী যে 100 দিনের কাজ বকেয়া রয়েছে, তবে পেট্রোল ডিজেলের দাম মূল্য বৃদ্ধির জন্য আজকে আমরা প্রত্যেক ব্লকে ব্লকে রাজ্য এবং জেলার নির্দেশ অনুযায়ী একটা করে মিছিল করতে বলা হয়েছিল। সেই মিছিলটা আজকে আমরা করলাম এবং মিছিলে ভালোই দেখলাম, বেশ কিছু ভালো সুন্দর মানে সাড়া পেলাম মিছিলটায়। আজকে আমরা এটাই আমরা বার্তা দিতে চাইছি একটা আমাদের যে বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার আছে তাকে, যে এই আন্দোলন আমরা যদি খুব সময় তাড়াতাড়ি যদি আমাদের এই বকেয়া টাকাগুলো পরিশোধ না করে আমরা জেলা থেকে জেলা পর্যন্ত আন্দোলনটাকে নিয়ে যাবো, জেলা আবার রাজ্য অবধি নিয়ে যাবে। এই বলে আমরা আরও বৃহত্তম নেক্সট টাইম আন্দোলন করতে বাধ্য থাকবো যদি খুব শীঘ্রই এই টাকাগুলো না ছাড়া হয়। তাহলে রাজপথে তৃণমূল বিজেপি তুমি হোশিয়ার, রাজপথে তৃণমূল বিজেপি তুমি হোশিয়ার, কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।